প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল সবথেকে উন্নত ও শক্তিশালী সভ্যতা। প্রাচীন মিশর জল্পনা, রহস্য ও পৌরাণিক কাহিনীর মূল উৎস, কারণ তারা এমন কিছু শিল্পকলা ও রহস্য ছাপ রেখে গেছে, সেগুলি এটাই প্রমাণ করে যে তারা আমাদের কল্পনা থেকেও বেশি অ্যাডভান্স ছিল। আজকের ভিডিওতে প্রাচীন মিশর থেকে পাওয়া এমন কতগুলি জিনিস দেখাবো যেগুলি গবেষকদেরও হতভম্ব করে দিয়েছে, আর এই আবিষ্কারগুলিকে এখনো সমাধান করা সম্ভবই হয়নি, আর ভবিষ্যতে এইগুলি সমাধান হয়তো হতেও পারে। হিডেন চেম্বার ইন দ্য পিরামিড। গিজার পিরামিড পৃথিবীর সবথেকে বড় পিরামিড বলে পরিচিত। প্রায় 4,500 বছর ধরে মিশরের কায়রো শহরের অদূরে উন্নত সভ্যতার ইতিহাস বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে অক্ষতভাবে। তবুও এই পিরামিডটির ভেতরে লুকিয়ে রয়েছে অগুন্তি রহস্য, যা এখনও বিজ্ঞানীরা সমাধান করেই চলেছে। এই পিরামিডটির হাইট প্রায় 146 মিটার। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মিশরের জলবায়ুও বদলেছে, আর সেই সাথে কমে এসেছে পিরামিডের আসল উচ্চতাও। ঝড়ের কারণে পিরামিডের অনেক অংশই ক্ষয় হয়ে গেছে। প্রায় 100 বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করার পর তারা ভেবেই নিয়েছিল তারা এই পিরামিডের সব রহস্যই উন্মোচন করে ফেলেছে। কিন্তু 2017 সালে গবেষকরা এই পিরামিড থেকে এমন এক রহস্যময় জিনিসের সন্ধান পায় যা দেখে গোটা বিশ্বের গবেষকরা আবারও পিরামিড দিয়ে নতুন করে গবেষণা শুরু করে। আসলে গবেষকরা পিরামিডের ভেতরে একটি গুপ্ত চেম্বারের সন্ধান পায়। এই চেম্বারটি পিরামিডের একদমই সেন্টারে অবস্থান করে। এই চেম্বারটিকে প্রায় 30,000 পাথরের ব্লক দিয়ে তৈরি করা রয়েছে। চেম্বারটি পিরামিডের গ্র্যান্ড গ্যালারির থেকেও 30 মিটার উঁচুতে। বিজ্ঞানীরা এই চেম্বারটির রহস্য উন্মোচন করার জন্য আরও ভালো টেকনোলজির সাহায্য নেয়, কারণ তারা এতদিন ধরে যে টেকনোলজির সাহায্যে চেম্বারটির মধ্যে গবেষণা চালায় সেগুলির সাহায্যে তাদের সামনে গোপন চেম্বারটি থাকা সত্ত্বেও তারা খুঁজে পেতে ব্যর্থ হয়। আসলে বিজ্ঞানীরা যখন পিরামিডের ভেতরের ম্যাপ তৈরি করার জন্য সাব অটোমিক পার্টিকেলসের ব্যবহার করছিল, তখনই গোপন চেম্বারটি তাদের সামনে উন্মোচন হয়। এই ঘটনার পর গোপন চেম্বারের নিউজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু তার সত্ত্বেও পিরামিড ও তার আশেপাশের অনেক জায়গাকে গবেষণা করার পরেও গোপন চেম্বারটি আজও একটি রহস্যই রয়ে গেছে। কেউই জানে না এত বড় একটি ইউজলেস চেম্বারকে পিরামিডের একদম সেন্টারে কেন স্থাপন করা হয়েছিল, কারণ চেম্বারটির মধ্যেই কোনো মমি ছিল না, চেম্বারটি ছিল একদমই ফাঁকা। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করতে সক্ষম হবেন, কিন্তু এখনও পর্যন্ত এই চেম্বারটি একটি অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। সম্ভবত প্রাচীনকালে কোনো প্রথার জন্য এই চেম্বারটিকে তৈরি করেছিল তারা। মিস্টিরিয়াস লিকুইড ইন দ্য টুম। প্রাচীন মিশরের প্রত্নতাত্ত্বিক খোঁজ সত্যিই চমকপ্রদ, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ খোঁজ হলো তাদের সমাধিস্তম্ভ, কারণ প্রাচীন মিশরীয়দের কাছে দাফন ও সমাধিস্তম্ভ ছিল খুবই পবিত্র আর খুবই গুরুত্বপূর্ণ। এই দেশের মৃত ব্যক্তিদের দাফন করার এমন কিছু প্রথা ছিল যা আমাদের কাছে এখনও রহস্যময়। মমি তৈরি করা এমনই একটি প্রথার অন্তর্গত, যেখানে মৃতদেহের ওপরে একটি লিকুইড লাগিয়ে সেটিকে বৈজ্ঞানিকভাবে অক্ষত রাখা হতো, যা প্রমাণ করে প্রাচীন মিশরীয়দের কাছে পরকাল ও সমাধিস্তম্ভ কতটা গুরুত্বপূর্ণ ছিল। রিসেন্টলি আর্কিওলজিস্টরা খননের সময় এমন একটি কফিনের সন্ধান পায়, আর এই কফিনটা ছিল একটু ভিন্ন। আজ পর্যন্ত মিশর থেকে যতগুলো কফিন পাওয়া গেছে সেগুলি সবই ছিল কাঠের, কিন্তু এই কফিনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই কফিনটি ছিল কালো পাথরের তৈরি। গবেষকরা তখন মনে করেছিল হয়তো কোনো সমাধি প্রথা বিশ্বের সামনে উন্মোচন হতে চলেছে। গবেষকরা প্রথমে মনে করেছিল হয়তো আলেকজান্ডারের বডিকে এই সমাধির মধ্যে রাখা রয়েছে, এরপর সেটিকে সেখান থেকে তোলা হয়। গবেষকরা মনে করে এর মধ্যে হয়তো কোনো গোপন রহস্য রয়েছে, কারণ কফিনটি থেকে লাল রঙের লিকুইড চুইয়ে চুইয়ে পড়ছিল। কিন্তু যখনই তারা কফিনের ঢাকনা খোলে তাদের সামনে একটি ভয়াবহ দৃশ্য উন্মোচন হয়, যেটা তারা আশা করেছিল এটি তার থেকে একদমই ভিন্ন। অর্থাৎ এই কফিনের মধ্যে আলেকজান্ডারের মৃতদেহের বদলে 3 জন মৃতদেহকে টাইটভাবে রাখা ছিল, আর এই 3 জন ব্যক্তিকে প্রাচীন মিশরীয় প্রথা অনুযায়ী প্রিজার্ভ করে মমি তৈরি করে রাখা ছিল না, বরং মৃত্যুর পর তাদের দেহকে এই কালো পাথরের মধ্যে রেখে সেভাবেই দাফন করে দেওয়া হয়। আর কফিনের ঢাকনাটি সিলও করা ছিল না। কিন্তু এই কফিনটি অদ্ভুত হওয়ার পেছনে 2টি কারণ রয়েছে। যখন এই কফিনের ভিতরে রাখা 3 জন ব্যক্তির দেহবশেষে ল্যাব টেস্ট করা হয়, জানা যায় এই 3টি কঙ্কালের মধ্যে একটি ছিল মহিলার। আরও একটি কারণ হলো এই কফিনের মধ্যে লাল রঙের লিকুইড দিয়ে এটিকে পূর্ণ করা ছিল, যার ব্যাখ্যা করা সম্ভব নয়। কিছু গবেষকের মতে এই লিকুইডটি মৃতদেহকে প্রিজার্ভ করে রাখার জন্যই রাখা ছিল। কিছু স্থানীয় গবেষকরা এই লিকুইডের কিছু স্যাম্পল রেখে দেয় গবেষণার জন্য, তাদের মতে এটি খুবই দুর্গন্ধযুক্ত। অনেক গবেষণা করার পর তারা এই লাল রঙের লিকুইডের আসল রহস্য সবার সামনে নিয়ে আসে। আসলে একসময় এই সমাধির পাশে একটি ড্রেন ছিল, আর পূর্বেই বলেছিলাম এই কফিনের ঢাকনা সিল করা ছিল না, তার জন্য ড্রেনের নোংরা জল কফিনের মধ্যে প্রবেশ করত। কিন্তু গবেষকরা নিশ্চিতভাবে বলে এই সমাধি ছিল কোনো যোদ্ধার, কারণ তাদের মাথার খুলিতে ক্ষত চিহ্ন রয়েছে, আর যা প্রমাণ করে তীরের আঘাতেই তাদের মৃত্যু হয়েছিল। লাইট বাল্ব ফ্রম ডেলডোরা। প্রাচীন মিশরীয়দের কোনো লিখিত দলিল পাওয়া যায়নি, কারণ বর্তমানের মতো তারা লেখা জানতো না, আর এই কারণের জন্য সময়ের সাথে সাথে তাদের অনেক তথ্য ও কালচার হারিয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও তারা চাইতো তাদের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে। এই কারণে তারা একটি জটিল পদ্ধতি আবিষ্কার করে। তাদের ইতিহাস, কালচার ও আবিষ্কারকে বোঝানোর জন্য চিত্রের সাহায্যে দেয়ালে ছবি এঁকে তাদের ভাব প্রকাশ করার চেষ্টা করত। আর এই মিশরীয়রাই সবার প্রথমে লিখন পদ্ধতি চালু করে, যা হাইরোগ্লিফিক্স নামে পরিচিত।
তাদের এই লেখার মাধ্যমে তারা একটি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করেছে। দেয়ালে খোদাই করে তারা লাইট বাল্বের চিত্র দেখায়। এর সাহায্যে তারা বোঝাতে চায় তাদের যুগেও তারা লাইটের ব্যবহার করত। আমরা সবাই জানি 1879 সালে থমাস এডিসন সবার প্রথমে লাইট বাল্ব আবিষ্কার করেন। কিন্তু সমস্যা হলো, প্রাচীন মিশরীয়দের কাছে বর্তমানের মতো এমন কোনো ইকুইপমেন্ট ছিল না যার সাহায্যে লাইট বাল্বের প্রথম ভার্সন তারা আবিষ্কার করতে পারবে। তা সত্ত্বেও খোদাই করে তারা লাইট বাল্বকে এমনভাবে অঙ্কন করেছে যা বর্তমানের লাইট বাল্বকে বর্ণনা করে। এই কারণে কিছু গবেষকরা বিশ্বাস করে প্রাচীন মিশরে আধ্যাত্মিক শক্তি ভিজিট করেছিল আর তাদের দিয়ে যায় আধুনিক টেকনোলজি। যদিও এটি একটি থিওরি, এর সত্যতা এখনও প্রমাণ হয়নি। যে টেম্পল থেকে এই লাইট বাল্বটির চিত্র পাওয়া যায় সেখানকার দেওয়ালে বা সিলিংয়ে লাইট বাল্ব ঝোলানোর মতো কোনো হুকের সন্ধান পাওয়া যায়নি। ইলেকট্রিক তার বা অন্য কোনো এনার্জির কোনো অস্তিত্বও নেই যার সাহায্যে তারা এই লাইটকে জ্বালাতে পারবে। এটাও হতে পারে তারা এমন ধরনের মশাল ব্যবহার করত যা বর্তমান যুগের লাইট বাল্বের মতোই দেখতে। মিস্টিরিয়াস চ্যারিয়ট, মিশর থেকে সন্ধান পাওয়া এই প্রাচীন রথটি বিজ্ঞানীদেরকেও হতভম্ব করে দিয়েছে। এই রথটিকে দেখে মনে হয় না এটি প্রাচীন মিশরীয় সভ্যতার। এইরকমই অগুন্তি রথের সন্ধান পাওয়া গিয়েছে বুলগেরিয়াতে। এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে মিশরের মরুভূমির মধ্যে সমাধিস্তম্ভের মধ্যে এই রথ পাওয়া গেল? কারণ সমাধিস্তম্ভটির বয়স 3000 বছরেরও বেশি। সেই সময় মিশর সাম্রাজ্যের সঙ্গে মডার্ন যুগের বুলগেরিয়ার কোনো সম্পর্কই ছিল না। হয়তো হতেও পারে কোনো নির্জন পথে উত্তর ইউরোপে কোনো নতুন কিছু খোঁজে বেরিয়ে পড়ে আর বুলগেরিয়া থেকে মিশরে এই রথটিকে নিয়ে আসে। এখানকার জনশ্রুতি অনুযায়ী মাঝে মাঝে কিছু প্রাচীন মিশরীয় অফিসিয়ালরা চাষীর ছদ্মবেশে ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তো এবং নতুন নতুন আবিষ্কার তাদের দেশে নিয়ে আসতো। এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। দ্য সাকারা বার্ড, 1903 সালে যখন প্রথম এয়ারপ্লেন আকাশে ওড়ে তখন কেউই কল্পনা করতে পারেনি, কারণ এই ঘটনার পূর্বে মানুষের হাওয়াতে ওড়াকে একটি কল্পনা বলেই মনে করা হতো। কিন্তু মিশর থেকে বিজ্ঞানীরা এমন কিছু প্রমাণ পেয়েছে যা দেখে মনে হয় পৃথিবীর প্রথম এয়ারপ্লেন রাইট ব্রাদার্সদের দ্বারা ওড়ানো হয়, বরং আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে এটির আবিষ্কার প্রাচীন মিশরেই হয়ে গিয়েছিল। এই ছোট্ট মূর্তিটির সন্ধান পাওয়া যায় 1889 সালে সাকারার একটি টেম্পল থেকে। কাঠ দিয়ে তৈরি করা এই মূর্তিটি একদমই পাখির মতো দেখতে লাগছে, কিন্তু যখন এক্সপার্টরা এই কাঠের মূর্তির ওপর গবেষণা শুরু করে তখন একের পর এক অদ্ভুত রহস্য উন্মোচন হতে শুরু করে। এটির এরোডাইনামিক্স ডিজাইন আর ডানার প্রপার্টি দেখে বলাটা একদমই ভুল হবে না যে এটি মডার্ন যুগের একটি প্লেনের মতো দেখতে। এক্সপার্টরা সিদ্ধান্ত নেয় মডার্ন টেকনোলজির মাধ্যমে পাখির মতো দেখতে এই মডেলটিকে টেস্ট করবে, আদৌ কি এটাকে ওড়ানো সম্ভব হবে সেটি জানার জন্য। সাইমন সাইরাসন একজন এরোডাইনামিক এক্সপার্ট, যিনি এই মডেলটি 5 গুণ বড় হুবহু একটি মডেল তৈরি করে। আর যখন তার ফ্লাইং টেস্ট করা হয় তার রেজাল্ট থেকে সাইমন খুবই অবাক হয়ে যায়। মডেলটি সম্পূর্ণরূপে এরোডাইনামিক ছিল, কিন্তু এর মধ্যে একটি জিনিসের কমতি ছিল, একটি প্লেনের টেক অফ ও ল্যান্ডিং এর জন্য টেলের সাহায্য নিতে হয়। কিন্তু এই টেলটি মডেলটির মধ্যে মিসিং ছিল। ভালো করে অবজার্ভ করার পর ধরা পড়ে মডেলটির মধ্যে যেখানে টেল লাগানোর জায়গা রয়েছে ওই জায়গাটি ভাঙা রয়েছে, অর্থাৎ একসময় এটিতেও একটি টেল ছিল, কিছু কারণবশত হয়তো এটি ভেঙে যায়। সাইমন নিজে থেকে একটি টেল লাগিয়ে নেয়, তারপর আবারও একবার ফ্লাইং টেস্ট করে, আর যা রেজাল্ট পাওয়া যায় তা ছিল বেশ অবাক করার মতো। মডেলটি একটি আসল গ্লাইডারের মতোই হাওয়াতে ভাসতে পারছিল, যা প্রমাণ করে 2000 বছর আগের এই পাখিটি উড়তেও সক্ষম ছিল। এছাড়া এই মন্দিরের দেওয়ালে একটি মডার্ন হেলিকপ্টারের ছবিও রয়েছে, যার মধ্যে আরেকটি রাডারও দেখা যাচ্ছে, আর বর্তমানে একটি যুদ্ধজাহাজের মতো দেখতে একটি হাইড্রোগ্লিফও রয়েছে, আর এটির মধ্যে একটি মডার্ন ইয়ার্ড এবং একটি সাবমেরিনের ছবিও রয়েছে, যা প্রমাণ করে সেই যুগে উন্নত টেকনোলজির অস্তিত্ব ছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় এটি হলো যে এগুলিকে তারা পরপর খোদাই করেছে। গাইজ, এইসব নমুনা দেখে আপনাদের কি মনে হয়, প্রাচীন মিশরীয়রা কি আমাদের থেকেও আধুনিক ছিল? আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাবেন।